রাজ্যের পরিস্থিতি ভয়াবহ, কনকনে ঠান্ডায় কাঁপছে দুই বঙ্গ। তবে বড়দিনের আগে বঙ্গে আবহাওয়ায় বড় বদল। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যের 11 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়াবি সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়া সোমবার নদিয়ার কল্যাণীতে তাপমাত্রা ছিল সবথেকে কম। এদিন কল্যাণীতে তাপমাত্রা ছিল 6.1 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। শৈত্যপ্রবাহের তীব্রতা আগের দিনের মতো না থাকলেও বুধবার ঠান্ডা বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তারপর থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে বড়দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার যে তাপমাত্রা ছিল বড়দিনের তাপমাত্রা তার থেকে 2-3 ডিগ্রি কম থাকবে এমনটাই মনে করছে হাওয়া অফিস। সিকিম ও অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা, এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। সকালে হালকা কুয়াশা থাকবে, উত্তরবঙ্গের দু এক জায়গায় কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অনুভূত হয়েছিল। পূর্ব দিক থেকে ঝড়ের পর রাজ্যে ঠান্ডা বাতাস বইবে, শীতে গোটা রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং সৌরাষ্ট্রে ঠান্ডার পরিস্থিতি বিরাজ করছে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা 3-4 ডিগ্রি পর্যন্ত কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ভারতের রাজ্যগুলিতে 2-3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে আরও ঠান্ডা পড়বে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং দক্ষিণের মেদিনীপুর 2-24 পরগনায়। গতকাল কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.6 ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।